প্রভাতী সাহা, তো আর বাড়ি যোগেন্দ্রনগর লেখা, কিন্তু আর বাকি কিছু নাম্বার টাম্বার কিছু না। এখন আপনারা কি করবেন ওনাকে? এখন আমরা চেষ্টা করতেছি কোনো যদি এনজিও বা কোনো সংস্থানে তাদের আজ কি দেওয়া যাওয়া যায়, কারণ এমন একজন মহিলা তাদের বয়স 80 উপরে হইব, তাইলে কথাও কথা মতো দাঁড়াইতে পারতেছে না, এক জায়গাতে বয়ে দিয়েছে, হাঁটুতে ব্যথা। আমরা চেষ্টা করতেছি, ফোন করছি আরও কয়েক জায়গাতে, তা আপনারাও যদি কারোর কাছে কোনো এমন কন্ট্যাক্ট থাকে একটু কাইন্ডলি বিএমএস যদি পাঠাই দেন, বিএম হাসপাতালে। কি মনে হয় যে এরকম দুপুরবেলা বিকেলবেলা একটা এরকম ঘটনা? এটা তো নর্মাল কোনো মানুষ কখনো, এটা ড্রাগ এডিক্ট বা এমন নেশা করে সারা মানুষ, তো আর কেউ একটা এমন 80 বছরের মানুষ সাবিদা মায়েরা টাকা নিতে পারে, তাও 270 টাকা। আপনার তবে একজন মানুষ যে ভিক্ষা করতেছে তাই না, থেকে নেওয়া এটা এবং ন্যাচারাল। আপনার মেসেজটা কি থাকবে? আমার মেসেজটা এটাই থাকবে যে যদি এমন রাস্তাতে কোনো সময় এমন মানুষ থাকে, তারা হেল্প করুক, আর সরকার যদি তারা একটা হেল্প, ওল্ড এজ হোম যেমন আছে, এমন যদি ওল্ড এজ হোম যদি দিয়ে আসে তারা হেল্প করতে পারে, যাতে তারা এমন অ্যাবিউজ না হয়, তারা যাতে এমন মারপিট খেতে না হয়, যে এটা খুব ভালো। কোন জায়গায় আপনি পাইছেন? আমরা পাইছি এটা স্বস্তি মার্কেটের ICICI ব্যাংকের গলিটার সামনে, মানে ভিতরে না বাইরে, গেটের বাইরে। আপনার নাম? আমার নাম শায়ন ঘোষ, আমি ল সেকেন্ড ইয়ার স্টুডেন্ট।